নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে একেবারে দোকানের মতন ফিস ফ্রাই রেসিপিটা শেয়ার করব দুর্গাপুজো স্পেশালে। দেখুন, এরকম ভেতর থেকে নরম আর বাইরের থেকে ক্রিস্পি ফিস ফ্রাই কীভাবে বাড়িতেই খুব সহজে বানানো যাবে সেটাই আমি আপনাদের আজকে দেখিয়ে দিচ্ছি। এজন্য আমি 6 পিস ভেটকির ফিলে এখানে নিয়েছি। সেই ফিলেগুলোকে এখন আমি ম্যারিনেশন করব। ম্যারিনেশন করার জন্য আমি অর্ধেকটা লেমনের রস, মানে লেবুর রস, এটার মধ্যে দিয়ে দিচ্ছি। হাফ চামচ দেব আমি গোলমরিচের গুঁড়ো, আর দেব হাফ চামচ নুন। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। এবার এই সব পরিমাণের যেগুলো আমি দিলাম, নুনটা আপনারা নিজেদের ইচ্ছে মতো দেবেন, মাখিয়ে আধ ঘন্টার জন্য এটাকে রেস্টিং টাইমে রেখে দেব। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটিকে পুরো ভিডিও দেখে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। হাফ চামচ দিলাম আমি আদা বাটা আধ ঘন্টা পরে, হাফ চামচ দিলাম আমি টিস্পুনের আন্দাজে দিচ্ছি রসুন বাটা, আর 3 চামচ আমি দিলাম বড় চামচের পার্সলে পাতা, ধনে পাতা আর লঙ্কা, আর দিলাম আমি সামান্য পরিমাণে আজিনোমোটো। আপনারা চাইলে আজিনোমোটোটাকে অ্যাভয়েডও করতে পারেন। এইবার এই সব মিশ্রণগুলোকে আমি ভালো করে মেখে নিচ্ছি। নোটিফিকেশনটাকেও অন করে দেবেন চ্যানেলে নতুন হলে। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে এত দিন ধরে থাকার জন্য। এবার আমি এগুলোকে মাখিয়ে নিয়েছি পুরো। এবার আমি এটাকে ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেব। যত সময় বেশি রাখবেন ততই কিন্তু ফিশ ফ্রাইয়ের টেস্ট খুলবে। আর মনে রাখবেন, এয়ারটাইট কন্টেনারে ভরে রাখবেন, না হলে কিন্তু অন্য কোনো ফ্লেভার এটার মধ্যে অ্যাড হয়ে যাবে। এবার আমি এটাকে বের করে নিয়েছিলাম 2 ঘন্টা পরে, আর এটাকে নর্মাল টেম্পারেচারে নিয়ে চলে এসেছি। আমাদের ভেটকি খুব সুন্দরভাবে ম্যারিনেশন হয়ে গেছে। একে ভেটকির পিসগুলো নরম হয়, আরও নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ গোটা গরম মশলা বাটা। আপনারা এটা অ্যাভয়েডও করতে পারেন, দিলে ফ্লেভারটা আরও ভালো হবে। এখানে তারপর আমি 2টো ডিম আর 4 চামচ ময়দা, সামান্য পরিমাণে নুন পরিমাণ মতন হাফ চামচের ওপর, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা দিয়ে একটা ব্যাটার রেডি করছি। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন কোনো রকম লাম্প ব্যাটারটার মধ্যে না থাকে। দেখুন, আমাদের ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এইবার আমি 1-1টা ফিলেকে নিয়ে পরে এটার মধ্যে ভালো করে 2 পাশ থেকে কোট করে নেব। খুব আলতো হাতে করতে হবে, কেননা খুব নরম হয়ে গেছে মাছগুলো আমাদের ম্যারিনেশনের পরে। তারপর ভালো করে এরকমভাবে ডিমের মিশ্রণটা এরকমভাবে একটু ড্রাই করে আর 2 হাতের সাহায্যে ভালো করে ব্রেড ক্রামের মধ্যে আমি কোট করে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়েও ফ্রাই করতে পারেন, কিন্তু আমি ডাবল কোটিং করব। ডাবল কোটিং করলে আমাদের ভেটকি কিছুতেই ভেঙে যাবে না ফিশ ফ্রাইগুলো। এরকমভাবে আবার ফিরে আমি ডিমের মিশ্রণে দিয়ে আবার আমি দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামের মধ্যে। ব্রেড ক্রামের মধ্যে আবার আমি ভালো করে 2 পাশ থেকে কোট করে নিচ্ছি। খুব আলতো হাতে নরমভাবে করবেন। এবার আমি আমাদের বাড়িতে যে ছুরি থাকে সেই ছুরির সাহায্যে দোকানের মতন এটাকে ভালো করে 4 পাশ থেকে চেপে দেবো একটু। তাহলে আমাদের কোটিংটা খুব ভালোভাবে ভেটকির উপর বসে যাবে। এরকমই ছোট্ট ছোট্ট টিপস জানার জন্য আর সহজভাবে রান্না করার জন্য আমার চ্যানেল থাকুন। দেখুন, একেবারে দোকানের মতো দেখতে হয়েছে না? এরকমভাবেই আমি বাকিগুলোকেও রেডি করে নেব। এদিকে কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন আমি লো ফ্লেমে প্রথমে ভেটকির 1টা সাইড ফ্রাই করে নিয়েছি। এবার আমি আঁচটাকে পুরো বাড়িয়ে দিয়েছি আর উল্টে নিচ্ছি, দিয়ে উল্টো সাইডটাও আমি ভালো করে ফ্রাই করে নেব। দেখুন, আমাদের পুরোপুরি ফ্রাই হয়ে গেছে। এবার আমি তুলে রাখছি। এবার এটাকে সার্ভ করার পালা। সার্ভ করার জন্য আমি কাসুন্দি, টমেটো ক্যাচাপ আর স্যালাডের ব্যবহার করেছি। ধন্যবাদ।